আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানবিক সাহায্য সংস্থা অর্থাৎ এমএসএস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, আমি বেশি কথা বলবো না, এখন চলে যাব মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয়ভার্স, তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানবিক সাহায্য সংস্থা অর্থাৎ এমএসএস জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম ও সংখ্যা, তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা ও মাসিক বেতন ভাতা। এক নম্বর রয়েছে এরিয়া ম্যানেজার, ক্ষুদ্র ঋণ, পদের সংখ্যা হচ্ছে 20 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ, বয়স সর্বোচ্চ 42 বছর। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে ন্যূনতম 8 বছর কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে 4টি ক্ষুদ্র ঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন ভাতা শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। স্থায়ীকরণের পর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী মাসিক বেতন 38,000 থেকে 42,000 টাকা হবে। মোবাইল ফোন ভাতা, মোটর সাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়, অধিক যোগ্যতা সম্পন্নদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষী। তো প্রিভার্স, আপনাদের বেতন হবে এই পদে 38,000 থেকে 42,000 টাকা। এর মধ্যে মোবাইল ফোন ভাতা, মোটর সাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা অন্তর্ভুক্ত থাকবে না। তারপর 2 নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক, ক্ষুদ্র ঋণ, পদের সংখ্যা হচ্ছে 80 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর অথবা সমমান পাস, বয়স সর্বোচ্চ 40 বছর। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে 5 বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় ন্যূনতম 4 বছর অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন ভাতা শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। স্থায়ীকরণের পর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী মাসিক বেতন হবে 30,000 থেকে 36,000 টাকা। মোবাইল ফোন ভাতা, মোটর সাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনে অন্তর্ভুক্ত নয়, অধিক যোগ্যতা সম্পন্নদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। 3 নম্বর রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ ঋণ কর্মকর্তা অর্থাৎ ফিল্ড অফিসার, অর্থাৎ আপনাদেরকে এই পদে ঋণ বিতরণ এবং সঞ্চয় আদায় করতে হবে এবং ঋণ আদায় করতে হবে। এই পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর অথবা সমমান পাস, বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠকর্মী বা সমাপতি ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন ভাতা শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। স্থায়ীকরণের পর 20,000 থেকে 25,000 টাকার মধ্যে বেতন নির্ধারণ করা হবে। মোবাইল ফোন ভাতা, মাঠে যাতায়াত ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়। এছাড়াও অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস ও ইনসেন্টিভ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, বাইসাইকেল বা মোটরসাইকেলের সুদবিহীন ঋণ, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, মৃত্যু বা দুর্ঘটনাজনিত বিমা সুবিধার ন্যায় আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। অন্যান্য শর্তাবলী, 1 নম্বর রয়েছে সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে সকল পদে শিক্ষানবিশকাল হ্রাস বা বৃদ্ধি করা হতে পারে। 2 নম্বর রয়েছে শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে। 3 নম্বর রয়েছে 1 ও 2 নং পদের প্রার্থীদের মোটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং 3 নং পদের প্রার্থীদের বাইসাইকেল চালানো বাধ্যতামূলক, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল চালানোয় পারদর্শীরা অগ্রাধিকার পাবেন। 4 নম্বর রয়েছে
এক ও দুই নং পদের প্রার্থীর কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক। পাঁচ নম্বর রয়েছে, যোগদানের সময় সকল পদের প্রার্থীর জন্য মা বাবা ভাই বোন নিকটতম আত্মীয় ধারা কমপক্ষে একজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে। ছয় নম্বর রয়েছে, চাকুরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দুই নং পদের প্রার্থীকে 15,000 টাকা এবং তিন নং পদের প্রার্থীকে 10,000 টাকা জামানত বা সিকিউরিটি হিসেবে প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীকে বর্তমান বা সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সত্য তোলা এক কপি, পাসপোর্ট সাইজ রঙিন ছবি সহ আবেদন আগামী 15/7/2021 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা MSS 29 পশ্চিম প্রান্ত পথ চতুর্থ তলা ঢাকা 1205 বরাবর হাতে হাতে বা ডাক বা কুরিয়ার যোগে পাঠাতে হবে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। চাকুরির জন্য কোনো প্রকার তদবির প্রার্থী অযোগ্যতা হিসেবে গণ্য হবে। MSS সকল নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং বিকাশ বা নগদ বা অন্য কোনো মাধ্যমে কোনো প্রকার লেনদেন করে না। MSS কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন বা সংযোজন সহ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা সংস্থার ওয়েবসাইট www.msssbd.org/career-এ পাবেন। তো প্রিভিয়াস আপনারা দেখলেন যে মানবিক সাহায্য সংস্থা অর্থাৎ MSS এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আশা করি আপনারা সকল বিষয়ে বুঝতে পেরেছেন। যদি আপনারা এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আবারও নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে তারপর আপনাদের পছন্দ মতো পোস্টে আবেদন করবেন। আর আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো প্রিভিয়াস আমি ভিডিওটি আলম্বর করবো না। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে এরকম বিভিন্ন প্রকার সরকারি বেসরকারি চাকরির আপডেট জানতে এবং আবেদন পদ্ধতি জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।